নমস্কার ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টি হচ্ছে এনভায়রনমেন্ট পরিবেশ কি পরিবেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমরা সাধারণভাবে জানি এই পরিবেশ শব্দটি আমাদের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত অর্থাৎ ছোটোবেলা থেকে যখন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যখন বড় হই আমরা যেখানে বড় হই যে উপাদানের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করি এবং সেই উপাদানকে আমরা প্রয়োজন মতো নিজেদের জীবন গঠন বা দৈহিক গঠনের ক্ষেত্রে ব্যবহার করি বা কাজে লাগাই সে সমস্ত বিষয়গুলিকে সাধারণভাবে আমরা পরিবেশের উপাদান বলে থাকি তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে পরিবেশটা কি পরিবেশ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমরা যেখানে বসবাস করি সেখানে দু রকমের উপাদান আমরা দেখতে পাই সজীব উপাদান এবং নির্জীব উপাদান অর্থাৎ পৃথিবীতে আমরা রয়েছি পৃথিবীতে এই দু রকমের উপাদান আমরা দেখতে পাই একটিকে বলা হয় বায়োটিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বায়ো কথার অর্থ হচ্ছে জীব সজীব আর হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট যেখানে নির্জীব প্রাণ নেই এই ধরনের বিষয় তবে আরেকটি বিষয় এই প্রসঙ্গে বলা দরকার যে আমরা জানি এই যে উপাদানগুলি এই উপাদানগুলিকে মূলত যদি আমরা একটি বিষয়ের দ্বারা বিশেষিত করি তাহলে আরও বেশি অর্থপূর্ণ হয়ে উঠবে সে বিষয়টি হচ্ছে আমরা সাধারণভাবে জানি পঞ্চ পঞ্চমহাভূতের কথা ঘিতি অব তেজ মরুদ বম এই যে পঞ্চমহাভূত সহজ বাংলায় বলতে গেলে এগুলো কি? যেমন আমরা বলবো যে আগুন দ্বিতীয় হলো জল তৃতীয় হলো বায়ু আগুন জল বায়ু মাটি আর আকাশ এই যে পাঁচটি উপাদান এই পাঁচটি উপাদানই হচ্ছে নির্জীব উপাদান অর্থাৎ অ্যাবায়োটিক কম্পোনেন্ট এই পাঁচটি উপাদান পৃথিবীতে প্রত্যেকটি বায়োটিক কম্পোনেন্টের বেঁচে থাকা বা সারভাইভ করার জন্য অপরিহার্য কিংবা সর্বোপরি আরও বৃহৎ অর্থে বলা যেতে পারে যে পৃথিবীতে যে প্রত্যেকটি বায়োটিক উপাদান বা সজীব উপাদান গড়ে ওঠে বা গড়েছে গড়ে উঠেছে বা জন্ম নিয়েছে তা কিন্তু এই পাঁচটি উপাদানের সমন্বয়ে এই পাঁচটি উপাদ উপাদানের পারস্পরিক ইন্টিগ্রেশনের ফলেই হয়েছে আমরা যখন নিজেদের জীবন সম্পর্কে ভাবি আমরা যখন অভিযোজনের কথা বলি অভিযোজন কথাটিও আরেকটি গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মানিয়ে নিই আমরা খাপ খা খাপ খাওয়াই অ্যাডজাস্ট করি আমরা অ্যাডজাস্ট করি কিসের সাথে আমরা কোথায় অ্যাডজাস্ট করি সাধারণভাবে বলতে গেলে আমরা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করি পরিবেশটা কি পরিবেশটা হচ্ছে যা আমাকে ঘিরে চারপাশে যা রয়েছে যেখানে আমি রয়েছি যেখানে যে বিষয়গুলির সাথে আমি সবসময় অবিরাম ক্রিয়া প্রতিক্রিয়া করছি সেই সমস্ত উপাদানগুলি সাথে আমার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে সাধারণ একটা সিস্টেম তৈরি হয় সেই সিস্টেমকেই সাধারণভাবে আমরা পরিবেশ বলে থাকি অর্থাৎ এটি হচ্ছে একটি ইন্টারাকশান বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টের ইন্টারাকশান এবং বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টের ইন্টারাকশানের মাধ্যমে যে একটা বিশেষ সিস্টেম করে তৈরি পারস্পরিক নির্ভরশীল একটা যে সিস্টেম বা তন্ত্র গড়ে ওঠে সেই তন্ত্রকেই সাধারণভাবে পরিবেশ বলা হয় তাহলে এই হলো পরিবেশ আমাদের এ প্রসঙ্গে মনে রাখা দরকার যে পরিবেশ শুধুমাত্র ভৌত উপাদানের মাধ্যমে গড়ে ওঠা ক্ষেত্রে গড়ে ওঠা একটি বিষয় নয় এখানে এরকম বহু জায়গা রয়েছে আরও বৃহদর্তে বলতে গেলে মানুষ যেখানে যেখানে রয়েছে সে যেখানে যেখানে কাজ করে যেখানে যেখানে খাপ খাওয়া যেখানে যেখানে নিজে বিভিন্ন বিষয়ের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে সেখানেই কিন্তু একটি পরিবেশ গড়ে ওঠে আজকে আমরা ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়াও যে পরিবেশগুলির কথা আমরা জানি যেমন সামাজিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ ধর্মীয় পরিবেশ এ সমস্ত বিভিন্ন সৃষ্টিশীল পরিবেশ এরকম বিভিন্ন রকমের পরিবেশের কথাও আমরা জানি এছাড়া তাহলে বলতে হয় আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভৌত পরিবেশ সম্পর্কে অর্থাৎ ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা যে এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা জেনেছি বা আমরা পড়ে থাকি এখানে যেমন বলা হচ্ছে এই যে ইংরেজি যে এনভায়রনমেন্ট শব্দটা সেটি একটি ফরাসি শব্দ মার থেকে এসছে বা এখান থেকে উৎপত্তি হয়েছে এবং এনভায়রনমেন্ট শব্দটি এনভায়রনমার শব্দটির অর্থ হচ্ছে সারাউন্ডিং সারাউন্ডিং কথাটির অর্থ কী তাহলে আমরা সূচনাতেই বলেছিলাম প্রথমেই বলেছিলাম যে আমরা যেখানে বসবাস করি যেখানে আমরা যে উপাদানগুলির সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করি সেই সমস্ত উপাদানগুলির মাধ্যমে পারস্পরিক পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে যে সিস্টেম তৈরি হয় সেই সিস্টেমকেই আমরা পরিবেশ বলে থাকি এখানে যেমন বলা হয়েছে ফ্রেঞ্চ ওয়ার্ড মার্ মিনস সারাউন্ডিং এভরিথিং উইথ সারাউন্ডেস আর সারাউন্ডেডস সারাউন্ডস আস অর্থাৎ আমাদের যা কিছু ঘিরে রয়েছে আমাদের জীবনকে আমাদের আমাদের প্রাণকে আমাদের অস্তিত্ব আমাদের অভিযোজনের বিষয় বিষয় সম্পর্কে যা কিছু আমাদেরকে ঘিরে রয়েছে সে সমস্ত বিষয়গুলোকেই সাধারণভাবে বুৎপত্তিগত অর্থে আমরা এনভারনমার শব্দটির বুৎপত্তিগত অর্থ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে এটি হচ্ছে পরিবেশ এনভায়রনমেন্ট সম্পর্কে আরও বলা হয়েছে এনভায়রনমেন্ট ইজ সাম অফ অল কন্ডিশনস রিলেটেড টু লাইফ অর্থাৎ জীবনের সাথে সম্পর্কযুক্ত জীবনের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে এরকম যত বিষয় রয়েছে সমস্ত বিষয় বা সমস্ত পরিস্থিতিকেই আমরা পরিবেশ বলবো অর্থাৎ সেই পরিস্থিতি বা উপাদানের যে সমষ্টি সে সমষ্টিকে আমরা পরিবেশ বলে থাকি অর্থাৎ বলতে গেলে আমরা যে পরিবেশের কথা বলছি সেখানে সেখানে আমরা সাধারণভাবে আমরা সেই উপাদানগুলির কথাও বলবো সেই পরিস্থিতির কথা পরিস্থিতির কথাও বলবো যে উপাদান বা পরিস্থিতিগুলি আমাদের জীবনকে স্বতঃস্ফূর্তভাবে গড়ে তুলতে সাহায্য করে স্বতস্ফূর্তভাবে বেড়ে উঠতে সাহায্য করে একই রকমভাবে বলতে গেলে আমাদেরকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে সেই উপাদানগুলির সমষ্টিকেই আমরা পরিবেশ বলে থাকবো দ্বিতীয় ক্ষেত্রে যেমন বলা হয়েছে সাম অফ অল ফ্যাক্টরস অ্যাফেক্টিং লাইফ অ্যান্ড লিভিং এখানে বলা হয়েছে কন্ডিশানের কথা যত পরিস্থিতি রয়েছে যে পরিস্থিতিগুলো আমাদেরকে আমাদের জীবনকে প্রভাবিত করে বা আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত সেই পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হয়েছে সাম অফ অল ফ্যাক্টরস অ্যাফেক্টিং লাইফ লাইফ অ্যান্ড লিভিং অর্থাৎ মানুষের মানে বায়োটিক যে কম্পোনেন্ট রয়েছে বা সজীব উপাদানের যে জীবন এবং তাদের যে জীবনযাত্রা প্রণালী জীবন এবং জীবনযাত্রা প্রণালীর সাথে সম্পর্কযুক্ত যতগুলো বিষয় রয়েছে অর্থাৎ যে বিষয়গুলি মানুষ মানে সজীব উপাদানের জীবন বা জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত সেই সমস্ত উপাদানগুলির সমষ্টিকে সাধারণভাবে পরিবেশ বলা হয় প্রত্যেকটি উপাদানের সমষ্টিকে পরিবেশ বলা হয় কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই উপাদানগুলি হয়তো গ্রহণ করে কিংবা প্রভাব বিস্তার করে অর্থাৎ সজীব উপাদানকে গ্রহণ করা বা তাদের প্রতি প্রভাব বিস্তার করার ক্ষেত্রে এই উপাদানগুলির অস্তিত্ব বিশেষভাবে লক্ষ্য করা যায় এই উপাদানগুলির গুরুত্ব বিশেষভাবে লক্ষ্য করা যায় এরপরে বলা হচ্ছে এনভায়রনমেন্ট ইজ প্রসেস টু সারভাইভ উইথ দ্য চেঞ্জ এখানেই আরেকটি বিবেচ্য বিষয় বা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া আমাদেরকে মনে রাখা দরকার যে সময় যেহেতু পরিবর্তনশীল সময়ে একই রকমভাবে থাকে না প্রতিটা মুহূর্ত পরিবর্তন হচ্ছে প্রতিটা মুহূর্তে পরিবর্তনের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কারণ সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ নামই হচ্ছে পরিবর্তন এই পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হয় উপযুক্ত হয়ে উঠতে হয় পরিবর্তনের সাথে সাথে যদি আমরা নিজেদেরকে যোগ্য বা উপযুক্ত করতে না পারি বা নিজেদেরকে ব্যালেন্সের উপযুক্ত করে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে অস্তিত্ব সে অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে পারবো না সেই জন্য বলা হচ্ছে যে এনভায়রনমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া এখানে কিন্তু পরিবেশকে একটি প্রসেস হিসেবে উল্লেখ করা হয়েছে কিসের প্রসেস সারভাইভ করার প্রসেস অভিয়োজনের একটা প্রসেস নিজের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার একটি প্রসেস অর্থাৎ যা পরিবর্তন পরিবর্তনশীল যা পরিবর্তন হচ্ছে পরিবর্তন যা এক্সপেক্ট করে সেই এক্সপেক্টেড যে পরিবর্তনের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশান অনুসারে যখন আমরা আমাদেরকে পরিবর্তন করব। আমরা সে পরিবর্তনের সাথে সাথে নিজেদেরকে অ্যাসিমিলেট করবো আমরা পরিবর্তনকে নিজেদের জীবনযাত্রা নিজেদের ব্যক্তিত্বের মধ্যে আত্মীকরণ করব। সেই আত্মীকরণ করার প্রক্রিয়াকেই সাধারণভাবে আমরা পরিবেশ বলে থাকি এরপরে আমরা আরও পরিবেশের অর্থ সম্পর্কে বা পরিবেশ কি সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরও কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করব। এনভারমেন্টাল কন্ডিশনস অ্যাফেক্টিং লাইফ লাইফ যে সমস্ত কন্ডিশানসগুলো মানুষের মানে যে সমস্ত কন্ডিশন বা পরিস্থিতিগুলি মূলত জীবনকে প্রভাবিত করে সজীব উপাদানকে প্রভাবিত করে সজীব উপাদানের অস্তিত্বকে প্রভাবিত করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই উপাদানগুলিকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটি উপাদানকে আমরা বলছি ফিজিক্যাল একটি কন্ডিশনসকে আমরা বলছি ফিজিক্যাল কন্ডিশন ভৌতিক পরিস্থিতি ভৌতিক পরিস্থিতি সেই ভৌতিক পরিস্থিতির সাথে সম্পর্কযুক্ত যে পরিবেশ সেই পরিবেশকে সাধারণভাবে বলা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা ভৌত পরিবেশ একই রকমভাবে এর একই রকমভাবে আরেকটি যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতিকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কন্ডিশানস তাহলে বায়োলজিক্যাল কন্ডিশানস বলতে সাধারণভাবে বোঝা যাচ্ছে জৈবিক পরিস্থিতি আর এই জৈবিক পরিস্থিতিকে কেন্দ্র করে যে পরিবেশ গড়ে উঠেছে সেই পরিবেশকে বলা হচ্ছে বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট তাহলে এই যে পরিবেশ পরিস্থিতি যে পরিস্থিতি বা যে অবস্থা জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে অর্থাৎ সজীব উপাদানের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে সেই উপাদানগুলোকে বা সেই কন্ডিশানসগুলোকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করেছি বা ভাগ করতে পারি সেটি হচ্ছে ফিজিক্যাল কন্ডিশানস আর বায়োলজিক্যাল কন্ডিশনস আর এই ফিজিক্যাল কন্ডিশানসকে কেন্দ্র করে যে পরিবেশ গড়ে ওঠে সে পরিবেশকে সাধারণভাবে বলা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট এবং একই রকমভাবে বায়োলজিক্যাল কন্ডিশানসকে কেন্দ্র করে যে পরিবেশ গড়ে ওঠে সে পরিবেশকে বলা হয় বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট এই হলো পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ কন্ডিশানস এ প্রসঙ্গে আমাদেরকে মনে রাখা দরকার প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যেখানে জীবন আছে সেখানেই সেখানে বিভিন্ন রকম ভৌত উপাদানের প্রভাব রয়েছে আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে পঞ্চ পঞ্চমহাভূতের কথা অর্থাৎ ক্ষিতি অব তেজ বোম এই যে ক্ষিতি অব তেজ বোম জল মাটি আকাশ আগুন এই যে উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলি সমন্বয়ে যে পরিস্থিতি তৈরি হয় বা এই উপাদানগুলি যে অবস্থাতে থাকে যে মুহূর্তে থাকে যে পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতিকেই সাধারণভাবে বলা হচ্ছে ফিজি ফিজিক্যাল কন্ডিশানস একই রকমভাবে বায়োলজিক্যাল কন্ডিশানসের কথা বলা হয়েছে বায়োলজিক্যাল কন্ডিশানস বলতে কি বোঝায় এখানে যে এই ফিজিক্যাল কন্ডিশানসগুলির সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে বা সেগুলির সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করতে গিয়ে সজেই উপাদানগুলি যেভাবে বর্তমান থাকে বা সজেই উপাদানগুলি যে অবস্থাতে থাকে সেই অবস্থাকে সাধারণভাবে বায়োলজিক্যাল কন্ডিশনস বলা হয় অর্থাৎ বলা যেতে পারে যেমন সমতল ভাগের প্রাণীরা যেভাবে থাকে মরুভাগের মরুভূমির প্রাণীরা কিন্তু সেভাবে তা থাকতে পারে না অর্থাৎ পরিবেশ তাকে তাদের মতো করে অভিযোজন করতে উদ্দীপিত করে এবং সেই পরিবর্ত পরিবর্তনের সাথে সাথে যদি সেই উপাদানগুলি বা সেই সজীব উপাদানগুলি যদি নিজেদেরকে যোগ্য করে তোলে তাহলে সেই পরিবর্ত সেই পরিবর্তিত পরিস্থিতিতে বা সেই পরিবর্তিত ভৌত অবস্থাতে তারা কিন্তু নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে ঠিক একই রকমভাবে বলা যেতে পারে যে সমুদ্র জলের মানে বাড়ির তলভাগে মানে সমুদ্রের নিচে যে পরিবেশ রয়েছে সেখানে যে প্রাণ রয়েছে সে প্রাণ কিন্তু সেই সমুদ্রের যে পরিবেশ সমুদ্রের গর্ভের যে পরিবেশ সে পরিবেশ অনুসারেই কিন্তু তারা নিজেদেরকে যোগ্য করে তোলার চেষ্টা করে ঠিক একই রকমভাবে যদি বলা হয় যে পার্বত্য অঞ্চল সে পার্বত্য অঞ্চলেও কিন্তু সেখানে শীতলতা বিরাজ করে সেখানে সেখানকার যে আবহাওয়া সেখানকার যে জলবায়ু সে জলবায়ু আবহাওয়ার সাথে সে অবস্থার সাথে কিন্তু প্রত্যেকটি সজীব উপাদানকে যোগ্য করতে হয় এবং এইভাবেই কিন্তু পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে সিস্টেম জেনারেট হয় বা সিস্টেম তৈরি হয় স্বাভাবিকভাবে সে সিস্টেমকেই পরিবেশ বলে উল্লেখ করা হয়ে থাকে এরপরে আমরা আরও দেখে নেব যে পরিবেশ সম্পর্কিত আলোচনাটিকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য আমাদের যে বিষয়টি সম্পর্কে জানা দরকার যেগুলি সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি ফিজিক্যাল কন্ডিশন মধ্যে যে বিষয়গুলি পড়ে সেই বিষয়গুলি আমরা আরেকবার উল্লেখ করবো যেমন হচ্ছে আমরা বায়ুর কথা বলেছি আমরা জলের কথা বলেছি আমরা মাটির কথা বলা হয়ে বলেছি একই রকমভাবে তাপ তাপমাত্রার কথা বলা হচ্ছে তাপ তাপ এবং আলো তাপ আলো শব্দ পরি জলবায়ু একই রকমভাবে গৃহ একই রকমভাবে রেডিয়েশানস এই যে রেডিয়েশানস কথাটি মানে বলা হচ্ছে এই যে বিভিন্ন রকমের যে রশ্মির ছটার প্রভাব বা জাগতিক রশ্মির যে প্রভাব সেই প্রভাবও কিন্তু আমরা কিন্তু জীবের মধ্যে দেখতে পাই এই যে বিভিন্ন রকমের উপাদানগুলি সেই উপাদানগুলি মাধ্যমে যে পরিস্থিতি যে একটি বিশেষ অবস্থা সৃষ্টি হয় সেই অবস্থাকে ফিজিক্যাল কন্ডিশনস বলা হয় অর্থাৎ এখানে বেঁচে থাকার জন্য আমরা জানি যে জীবের খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে আর এই খাদ্য গ্রহণের জন্য যে খাদ্যের দরকার রয়েছে এবং সেই খাদ্য উৎপাদনের কাজটি সাধারণভাবে উদ্ভিদ তৈরি করে থাকে এবং উদ্ভিদ যখন সে খাবার তৈরি করে বা তৈরি করার জন্য জন্য অগ্রণী ভূমিকা পালন করে তখন কিন্তু এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে আমরা জানি জল সংগ্রহ করে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে যেটাকে বায়ু বলে আমরা উল্লেখ করতে পারি আমরা জানি খনিজ লবণ সংগ্রহ করে পাতার মধ্যে শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেখানে কিন্তু খাবার তৈরি হয় এবং সেই খাবারটি কিন্তু সে পাতা বা উদ্ভিদ তার ফল রূপে বিভিন্ন জায়গায় সেটাকে জমা করে এবং একটা সময় কিছু কিছু উদ্ভিদ সেটাকে মোচনের মাধ্যমে রেচন রেচন বর্জন করে থাকে রেচন পদার্থ বর্জন করে থাকে সেই ফলের আকারে থাকে বা শস্যের আকারে থাকে কিংবা কিছু কিছু উদ্ভিদের মধ্যে সেই উদ্ভিদের যে পাতা সেই উদ্ভিদের যে কাণ্ড সেই উদ্ভিদের পাতা এবং কাণ্ডকে কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করা হয় ঠিক একই রকমভাবে আমরা বলবো যে নয়েসের কথা শব্দের সাথেও আমাদেরকে অভিযোজন করতে হয় কারণ আমরা জানি শব্দের সাথে শব্দের সাথে ভাষার সম্পর্ক রয়েছে আজকে শব্দের মাধ্যমে কিন্তু ভাষা বিশেষিত হয়ে থাকে বা ভাষা নামক যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু শব্দ বিশেষভাবে শব্দ ভাষার যে বহমানতা বা মূল মাধ্যম তাকে কিন্তু আমরা শব্দ বলতে পারি এই যে শব্দ শব্দের মাধ্যমে যেহেতু ভাষা নিয়ন্ত্রিত হয় আর ভাষার মাধ্যমে কিন্তু কমিউনিকেশন সম্পন্ন হয় আর এই কমিউনিকেশান যেটাকে বলা হচ্ছে জীবের সঙ্গে জীবের যে কমিউনিকেশন বা পারস্পরিক যে বার্তালাপ বা পারস্পরিক যে যোগাযোগ এই পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কিন্তু একটি একটা বায়োস্পেয়ার তৈরি হয়েছে বা জীবমণ্ডল তৈরি হয়েছে জীব সংগঠন তৈরি হয়েছে সজীব উপাদানের মধ্যে একটি জীব সংগঠন তৈরি হয় অর্থাৎ যেমন বলা হচ্ছে এই যে সাউন্ড এই সাউন্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে কমিউনিকেশান সেই কমিউনিকেশানে কাজটি হয়ে থাকে এই কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু প্রাণী তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে একই রকমভাবে আমরা জানি ক্লাইমেটের কথা বা ক্লাইমেট চেঞ্জের কথা আজকে সমগ্র বিশ্ব জুড়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বা চর্চা হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু এর ফলে কী হচ্ছে যে সাধারণভাবে যে প্রাকৃতিক যে অবস্থা অর্থাৎ এখানে যেমন বলা হচ্ছে পঞ্চমহাভূত সে পঞ্চমহাভূতের যে অবস্থা তার একটা দীর্ঘ সময়ের একটি গড় হিসাব কি আমরা সাধারণভাবে ক্লাইমেট বলে থাকি অর্থাৎ দীর্ঘ পনেরো কুড়ি বছর বা পঁচিশ বছর ধরে এক যেখানে যে কোনো একটি নির্দিষ্ট ভৌ ভূখণ্ডে বা ভৌগোলিক পরিমণ্ডলে যে বায়ু বা জলের যে মানে অবস্থান বা ভৌত অবস্থা যে অব যে অবস্থায় থাকে বা ভৌত উপাদানের যে ক্রিয়াশীলতা যে অবস্থায় থাকে তার পরিপ্রেক্ষিতে একটি সাধারণ সিদ্ধান্ত সে সাধারণ সিদ্ধান্তে সিদ্ধান্তকে আমরা ক্লাইমেট বলতে পারি সে ক্লাইমেট সজীব উপাদানকে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে আমরা জানি গৃহের কথা এই গৃহও কিন্তু একটি হচ্ছে এমন একটি ফিজিক্যাল কন্ডিশনস সেই গৃহ সে গৃহের মধ্যে কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সার্ভাইভ করার জন্য কিন্তু আবশ্যিকতা লক্ষ্য করা যায় রেডিয়েশনের কথা আমরা অলরেডি আলোচনা করেছি তাহলে এই হলো পরিবেশ যে যে পরিবেশের মধ্যে ফিজিক্যাল কন্ডিশানসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা স্পষ্টভাবে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমরা অনুভব করে থাকি একই রকমভাবে বলা হচ্ছে বায়োলজিক্যাল কন্ডিশানসের কথা আমরা জানি পৃথিবীতে সে সজীব উপাদান তিনটি তিনটি রূপে বা তিনটি অবয়বে আমরা পাই যেমন হচ্ছে রূপে প্ল্যান্টস ফ্লোরা এবং হচ্ছে পরি পশু মানে যেখানে বলেছে অ্যানিমালস রূপে বা কি বলছে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণী এই দুটি ভাগ এখানে মুখ্য মুখ্য রয়েছে এছাড়াও রয়েছে সেই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো সেই যে সমস্ত ইয়েগুলি ব্যাকটেরিয়া জীবাণু বা এই ধরনের যে ভাইরাসগুলি রয়েছে যেগুলি কি করে যেগুলি হচ্ছে মূলত মৃত জীবজন্তু মৃত জীবজন্তুকে ভালোভাবে ডিজলভ করার ক্ষেত্রে অর্থাৎ প্রকৃতির উপাদান প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার জন্য কারণ আমাদেরকে মনে রাখার জন্য মনে রাখতে হবে যে এই যে মাইক্রো অরগানিজমগুলো যেগুলো রয়েছে ছোটো ছোটো যে ক্ষুদ্র যে অণুজীব রয়েছে সেই অণুজীবগুলি অণুজীবগুলি পরিবেশের মধ্যে ব্যালেন্স বা পরিবেশ পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য বিশেষ ভূমিকা পালন করে কোনো একটি প্রাণী যদি মারা যায় বা কোনো একটি উদ্ভিদ যদি নষ্ট হয়ে যায় সেটিকে ভালোভাবে ডিজলভ করে নিয়ে পরিবেশ থেকে গ্রহণ করা যে সমস্ত উপাদান অর্থাৎ যে উপাদানগুলি গ্রহণ করে সেই উদ্ভিদ বা প্রাণী বেড়ে উঠেছিল বা ছিল সেই উপাদানগুলিকে কিন্তু পরিবেশের উপাদান পরিবেশেই আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য পরিবেশের মধ্যে তাকে ডিজলভ করে দেওয়ার জন্য এই অনুজীবের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে এইভাবে উদ্ভিদ প্রাণী এবং অনুজীব এর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে জীবে জীবমণ্ডল বা যে যেখানে হচ্ছে প্রাণ রয়েছে বা প্রাণী প্রাণীর প্রাণের যে অস্তিত্ব রয়েছে প্রাণের যে বায়োলজিক্যাল যে কন্ডিশনস রয়েছে সেখানে কিন্তু একটি ব্যালেন্সিং স্টেট তৈরি হয় সে এই ব্যালেন্সিং স্টেট তৈরি হওয়ার ফলে কিন্তু সেখানে কিন্তু একটা পরিবেশ নামক একটা বিশেষ সিস্টেম বা বিশেষ ব্যবস্থা গড়ে ওঠে সে বিশেষ ব্যবস্থা বা সে বিশেষ সিস্টেমের গুরুত্ব আমরা দেখতে পাই এবার যদি আমরা সহজ করে এই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি পরিবেশকে ক্লাসিফাই করি তাহলে আমরা দু এখানে এরকমভাবে আমরা ক্লাসিফাই করতে পারবো ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা ন্যাচারাল এনভায়রনমেন্ট অর্থাৎ ভৌত উপাদানের পরিপ্রেক্ষিতে যে পরিবেশ গড়ে উঠেছে বা ভৌত উপাদানকে নিয়ে যে সমস যে পরিবেশ গড়ে উঠেছে সে পরিবেশকে আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা ন্যাচারাল এনভায়রনমেন্ট বলে উল্লেখ করতে পারি একই রকমভাবে মানুষ সমাজ এখানে আমাদেরকে মনে রাখা দরকার সমাজ কাকে বলে অর্থাৎ যখন কোনো প্রাণী গোষ্ঠীবদ্ধভাবে বা দলবদ্ধভাবে বেঁচে থাকে বা নিজেদের অস্তিত্ব গোষ্ঠীবদ্ধভাবে বা দলবদ্ধভাবে টিকিয়ে রাখে এবং সেই দলগতভাবে টিকিয়ে থাকার জন্য বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে বিশেষ সিস্টেমকে সৃষ্টি করে বা সিস্টেমকে তৈরি করে সেই সিস্টেমকেই সাধারণভাবে বলা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট একই রকমভাবে সে সমাজে যেখানে বলা হচ্ছে বিশেষত মানুষের ক্ষেত্রে যেখানে মানুষ রয়েছে সেখানে মানুষ জ্ঞান চর্চা করে থাকে সেখানে ভাষা চর্চা করে থাকে সংস্কৃতি চর্চা করে থাকে সেখানে অভিজ্ঞতার চর্চা হয় অভিজ্ঞতার অনুশীলন হয় কৃষ্টির অনুশীলন হয় এই সমস্ত বিষয়গুলি রয়েছে এবং সেই বিষয়গুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে পরিবেশ গড়ে ওঠে সেটিকে বলা হচ্ছে কালচারাল এনভায়রনমেন্ট এখানে তাহলে আমরা মুখ্যত যে পরিবেশ রয়েছে সে পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করেছি সেটা করতে পারি ফিজিক্যাল এনভারনমেন্ট বা ন্যাচারাল এনভায়রনমেন্ট আর কালচারাল এনভাররমেন্ট বা সোশ্যাল এনভায়রনমেন্ট এবার আরও বলা যেতে পারে যে বৃহদর্থে অর্থে পরিবেশের উপাদানগুলি কি কি রয়েছে বৃহদর্থে অর্থে আরও সহজ করে ক্লাসিফাই করার জন্য বলা হচ্ছে যে পরিবেশের উপাদানগুলিকে আমরা এইরকমভাবে ভাগ করতে পারি লিথোস্পিয়ার অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে ভূমণ্ডল অর্থাৎ পৃথিবীর উপরের অংশ আপার পার্ট অফ আর্থ এই যে লিথোস্ফিয়ার অর্থাৎ ভূমণ্ডল যেখানেই যেখানেই আমরা রয়েছি যেখানে সজৈব উপাদানগুলো নিজে অস্তিত্ব টিকি রেখেছে যেখানে সজীব উপাদানের অস্তিত্ব আমরা দেখতে পাই যেখানে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে এই যে ভূমণ্ডল ভূখণ্ড এই ভূখণ্ড বা ভূমণ্ডল বা মাটি এই মাটিকে কেন্দ্র করে যে যে বিশেষ স্তর আমরা এই পৃথিবীতে দেখতে পাই সেটিকে বলা হচ্ছে লিথোস্পিয়ার এবার জল হাইড্রোস্পিয়ার জলকে কেন্দ্র করে যে যে একটা একটি একটি বিশাল বড়ো একটা পরিমণ্ডল গড়ে উঠেছে সেটিকে বলা হচ্ছে বা বাড়িমণ্ডল একই রকমভাবে বায়ু বা আলো বাতাস এ সমস্ত বিষয়গুলিকে নিয়ে যে একটি ব্যাপক একটি পরিবেশের যে একটি ব্যাপক যে অবস্থা সেই অবস্থাকে আমরা বলতে পারি বায়ুমণ্ডল বায়ুকে কেন্দ্র করে সেখানে আমরা বায়ুর বহমানতা যেখানে আমাদের ঝড় বৃষ্টি থেকে শুরু করে এভরি যা কিছু রয়েছে সবগুলি কিন্তু এই বায়ুমণ্ডলের একটা প্রভাবের মাধ্যমে নির্ধারিত বা নিয়ন্ত্রিত হয়ে থাকে এরপরে যে স্তরটি রয়েছে বা যে এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বায়োস্পিয়ার অর্থাৎ প্রাণী বা জীবকে নিয়ে যে বিশেষ অবস্থা আমরা পরিবেশে দেখতে পাই সেটিকে বলা হচ্ছে বায়োস্পিয়ার এই যে লিথোস্পিয়ার হচ্ছে ভূখণ্ড বা ভূমণ্ডল একই রকম হাইড্রোস্ফিয়ার জলকে কেন্দ্র করে আজকে আমরা জানি যে সমুদ্র রয়েছে বড় বড় সমুদ্র রয়েছে নদী রয়েছে পুকুর রয়েছে খাল খাল বিল ইত্যাদি রয়েছে এর ফলে যে একটি বিশেষ সিস্টেম আমরা একটা ব্যাপক সিস্টেম একটা বৃহৎ সিস্টেম ওয়াইডলি এক্সপ্যান্ডেড একটা সিস্টেম আমরা দেখতে পাই সেটিকেই সাধারণভাবে পরিবেশের অনুশীলনের পরিভাষায় বলা হয় হাইড্রোস্ফিয়ার একই রকমভাবে আমরা দেখতে পাই বায়ু বায়ুমণ্ডলের কথা অর্থাৎ পৃথিবীর উপরিভাগে যে বায়ু বলে একটি বিষয় রয়েছে বায়ু কি বায়ু হচ্ছে প্রাণের প্রত্যেকটি সজীব উপাদানের বেঁচে থাকার একটি অপরিহার্য উপাদান অর্থাৎ বায়ুহীন বা অক্সিজেন ছাড়া পৃথিবীতে সজীব উপাদান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না অর্থাৎ বায়ু বিভিন্ন বায়ুর বিভিন্ন রকম উপাদান রয়েছে যেমন বলা যেতে পারে অক্সিজেন কখনো বা বলা যেতে পারে হাইড্রোজেন হ্যাঁ নাইট্রোজেন এই সমস্ত বিভিন্ন রকমের বায়ুর উপাদান রয়েছে সেই উপাদানগুলিকে কেন্দ্র করে যে একটি বায়ুর যে একটি ব্যাপক অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে অ্যাটমসফিয়ার বলা হয় একই রকমভাবে আমরা জানি জীবমণ্ডলের কথা বলে থাকি জীবমণ্ডল বলতে সাধারণভাবে বোঝা নয় আমরা আলোচনা করেছি যে ভূখণ্ডে এক রকমের প্রাণীর অস্তিত্ব আমরা দেখতে পাই একই রকমভাবে সমুদ্রে ভূখণ্ডের আবার বিভিন্ন জায়গা রয়েছে ভূপ্রকৃতি অনুসারে সেখানে বায়োস্পিয়ারের ডাইভার্সান বায়োডাইভার্সিটি আমরা দেখতে পাই যেমন মরু অঞ্চলে যে ধরনের প্রাণীকে আমরা দেখতে পাবো সম সমতল ভাগে আমরা কিন্তু সে ধরনের প্রাণী দেখতে পাবো একটু ভিন্ন রকমের বা ভিন্ন রকমের প্রাণীকে আমরা দেখতে পাবো একই রকম হয় পার্বত্য অঞ্চলের প্রাণী সেখানে পার্বত্য যে আবহাওয়া বা জলবায়ু বা সেখানকার যে জীবমণ্ডল যে সেখানকার যে ভূমণ্ডল সে ভূমণ্ডল অনুসারে তারা কিন্তু নিজেদেরকে সেখানকে যোগ্য করে তোলে এবং তাদের বিভিন্ন বিভিন্ন রকমের যে গতি প্রকৃতি বা তাদের যে স্বরূপ সে স্বরূপ কিন্তু সেখানেই গড়ে ওঠে এইভাবে এইভাবে আমরা এরপরে দেখবো যে জলভাগে এক রকমের পরিবেশ রয়েছে সেখানে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে এরকম বিভিন্ন পরিবেশের উপাদান অনুসারে বিভিন্ন ফিজিক্যাল কন্ডিশনস অনুসারে সেখানে কিন্তু বায়োস্পিয়ার বায়োলজিক্যাল ডাইভার্সান অর্থাৎ ডাইভার্সিটি যেটাকে বলা হচ্ছে জৈবিক যে বৈচিত্র্য সেটা আমরা কিন্তু দেখতে পাই এই জৈবিক বৈচিত্র্যের মাধ্যমে যে একটা ব্যাপক অবস্থা বা ব্যাপক পরিস্থিতি সৃষ্টি হয় পরিবেশে সেটিকে আমরা সাধারণভাবে বায়োস্পিয়ার বলে থাকি এই বিভিন্ন উপাদানগুলির নিরিখেই কিন্তু মূলত আমাদের পরিবেশ গড়ে ওঠে আপনারা সকলে মনোযোগ সহকারে ধরলেন শুনলেন তার জন্য সকলকে ধন্যবাদ